ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর যারা শিবধামে যেতে চাও বলছিলে যে লোকেশনটা দিতে হবে, আমরা খুঁজে পাচ্ছি না। আর আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কি করে শিবধামে যেতে হয়, তো অনেকে তোমরা খুঁজে পাচ্ছ না সেই ভিডিওটা, বললেও অতটা বুঝতে পারছো না। সেই কারণে আমি আজকে দেখিয়ে দেব কিভাবে তোমরা আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা পাবে। সো স্টার্ট করছি, দেখে নাও। চ্যানেলের মধ্যে চলে এলাম, দেখতেই পাচ্ছ আমার নামটা আছে, যেটা যে নামটা দিয়ে আমার খোলা আছে চ্যানেলটা। তো এবার আমাকে এই দেখো স্ক্রল করে আমার ইয়োর চ্যানেল যেটা আছে ওটার মধ্যে আমি চলে গেলাম। যেরকম তোমরা আমার চ্যানেলকে পাও সেরকমভাবে তো ভিডিও তোমরা পাও। তো এই যে দেখতে পাচ্ছ হোম, হোমের মধ্যে এসে গেলাম। এই যে আমার চ্যানেলের নাম শো করছে এখানে, একটু স্ক্রল ডাউন করবে নিচের দিকে একটু গেলে আর একটু, এই যে দেখতে পাচ্ছ মাই সেকেন্ড ড্যান্সিং চ্যানেল। তো আমার যে নাচের চ্যানেলটা আছে ওটাই চ্যানেলের সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি। এই যে সেকেন্ড ড্যান্সিং চ্যানেল যেটা পেলে তার আরেকটু নিচে যাবে, এই যে পপুলার আপলোড। এই পপুলার আপলোডের ফার্স্টের যে ভিডিওটা দেখো লেখা আছে এটি শিবধাম। তো এখানে লেখা আছে কীভাবে শিবধামে যেতে হয়। তো এই ভিডিওটা, এই ভিডিওটা দেখে তোমরা অনেকে জিজ্ঞেস করো আমাকে লোকেশনটা একটু বলে দিতে, তো সেই কারণে আমি দেখিয়ে দিলাম আমার এই ভিডিওটা কী করে পাবে। এইভাবে তোমরা আমার এই ভিডিওটাতে ক্লিক করবে, পুরো ডিটেলস দেওয়া আছে তোমরা কীভাবে শিবধামে যাবে, মানে কোথা থেকে কীভাবে যাবে, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। আর তাছাড়া আর একটু স্ক্রল ডাউন করলে এখানেও একটা দেওয়া আছে, দেখতেই পাচ্ছ পার্ট টু, শিবধামে যেতে অটো রিক্সাকে কী বললে নিয়ে যাবে। তো আর একটু স্ক্রল করে এই ভিডিওটা ওটার নিচেই আছে একদম, দেখতে পেয়ে যাবে। যারা মানে হেঁটে যেতে পারবে না অটো রিক্সা ছাড়া, অনেকে তো খুব অসুস্থ থাকে সেই কারণে, তো তোমরা ওই ভিডিওটা দেখে কিভাবে কি বলতে হয় ওই ভিডিওটা দেখে তোমরা চলে যেতে পারো, ওটাতেও ডিটেলস দেওয়া আছে। তাছাড়া এই ভিডিওটা যারা একদম ফার্স্ট কখনো যাওনি তারা এই ভিডিওটার সঙ্গে, যে পপুলার আপলোডের নিচে এই ভিডিওটার সঙ্গে এই ভিডিওটাও দেখতে পারো। এই দুটো ভিডিও আপলোড করে দিয়েছি আমি, কীভাবে যেতে হয় অটোরিকশায় কীভাবে যেতে হয়। তো এটা গেলো, তোমরা বুঝতে পেরেছো অবশ্যই, যদি বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে, আমি বলে দেবো তোমাদের। তাছাড়া এখানে হোম লেখা আছে দেখতে পাচ্ছ, হোমের পাশে ভিডিও প্লেলিস্ট চ্যানেল অ্যান্ড লাস্টে এই যে দেখতে পাচ্ছ এইটা লাস্টে অ্যাবাউট বলে যেটা আছে ওটার নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজ ইনস্টাগ্রাম। তো ফেসবুক পেজ আছে যে মানে আমার সাথে যারা কন্ট্যাক্ট করতে চাও তারা আমার এই ফেসবুক পেজের মধ্যে দেখো ক্লিক করলে ডিরেক্টলি ফেসবুক পেজে চলে যাচ্ছ, ফেসবুক পেজে গিয়ে তোমরা আমাকে মেসেজ করতে পারো। ওকে, তো এই যে দেখিয়ে দিচ্ছে আমার এইটা ফেসবুক পেজ, এই ফেসবুক পেজ। আর দেখতেই পাচ্ছ মেসেঞ্জারের অপশান আছে, এখানে তোমরা মেসেজ করতে পারো কন্ট্যাক্ট করে আমাকে, মানে ওখানে যারা কন্ট্যাক্ট করতে চাইছো তারা এখানে আমাকে মেসেজ করতে পারো। শিবধাম সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে এখানে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, এই যে মেসেঞ্জারে যে লোগোটা আছে এটার মধ্যে ক্লিক করে জিজ্ঞেস করতে পারো। আর যদি ভালো লাগে এই পেজটা তাহলে তোমরা এটাকে ফলো করে রেখে দিতে পারো পেজটাকে। ওকে, আর তাছাড়া আমার ফেসবুকে যে নামটা দিয়ে খোলা আছে এই যে এখানে দেখতে পাচ্ছ ফেসবুক পেজ শর্মিষ্ঠা সাধুখান বলে, এই নামেই আমার মেন যে ফেসবুক আইডিটা আছে। পেজ তো আলাদা, আইডিটা আলাদা, তো আইডিটার মধ্যে তোমরা যেতে পারো। আইডিটার কী প্রোফাইল পিকচার আছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওয়েট। এই যে দেখতেই পাচ্ছ আমার এই যে ফেসবুকের এই যে লোগোটা, ওকে। তো এইটা তোমাদের শো করবে প্রোফাইল পিকচারের মধ্যে, এই ছবিটা শো করবে, শর্মিষ্ঠা সাধুখান বলে লেখা আছে দেখতেই পাচ্ছ এই নামটায়। আর আমার ইউটিউবে অন্য নাম আর ফেসবুকে অন্য নাম, ঠিক আছে। তো এইটা আমার মেন আইডি যেটা এটাই শর্মিষ্ঠা সাধুখান বলে আছে, আর এই ছবিটা আর এই নামটা। এইটা দেখে তোমরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে যদি শিবধাম সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে। তাছাড়াও তোমরা আমার পেজে ফলো করে পেজের মধ্যে ফেসবুক পেজের মধ্যে আমাকে কন্ট্যাক্ট করতে পারো শিবধাম সংক্রান্ত কিছু বুঝতে না পারলে। তাছাড়া ইনস্টাগ্রামে যাদের ইনস্টাগ্রাম আছে তারা আমাকে, ওই তো দেখিয়ে দিলাম অ্যাবাউটে গিয়ে ফেসবুক পেজের নিচে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামেও আমাকে তোমরা ফলো করতে পারো। ইনস্টাগ্রামে কোনো কোশ্চেন থাকলে ইনস্টাগ্রামেও তোমরা জিজ্ঞেস করতে পারো। বেশিরভাগ লোক ফেসবুক ইউজ করে তাই জন্য আমি ফেসবুকের ব্যাপারটা বলে দিলাম, ইনস্টাগ্রামটা অনেকে ইউজ করে না তো সেই জন্য আমি ফেসবুকটা বললাম। যদি কেউ ইনস্টাগ্রামে কথা বলতে চাও বলতে পারো। ওকে, তো এইভাবে কন্ট্যাক্ট করতে পারো। ডিরেক্টলি নাম্বার চাইছো, নাম্বারটা দেওয়া পসিবল না, তো তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হয়। ওকে,
তোমরা তাহলে দেখে নিলে কিভাবে লোকেশন কি করতে হবে না হবে আমি পুরোটা ডিটেইলস তোমাদের দেখিয়ে দিলাম, ওইভাবে ওইখান থেকেই তোমরা পপুলার আপলোড থেকেই পেয়ে যাবে। তো বুঝতে যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আশা করি বুঝতে অসুবিধা হবে না, কারণ আমি সেইভাবে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। যদি একান্তই না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব সাপোর্ট করো, পাশে থেকো। সো টাটা, আজকের মতো বাই।